পূর্ব বর্ধমান জেলার বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারডিহির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং তার দুটি সিএসপির বিরুদ্ধে টাকা তছরূপ ও প্রতারণার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ গ্রাহকরা। ইতিপূর্বে তারা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি গুপ্ত তার কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। তারই নির্দেশে এদিন জেলা প্রশাসকের কাছে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয় গ্রাহকদের পক্ষ থেকে। বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বলে জানান গ্রাহকরা। যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে ভবিষ্যতে বড়সড় আন্দোলনের পথে নামবেন বলে জানান গ্রাহকরা। 1 লাখ টাকা ব্যাংকে রেখেছিলাম উদয় ঘোষের হাত দিয়ে, সেই টাকা ব্যাংকে তো পড়েইনি, পুরো টাকা শুধু পুরোরকম ওকে একটা সিল দিয়েছে, সেইটাই আমার ওটাই আমার কি, এছাড়া কোনো টাকা দিয়ে থেকে আমাদের আমার টাকা ব্যাংকে টাকা নেই। এবার আমার যদি টাকা না দেয় আমার মরণ সেটা পদ নেই, পাশে আমি মারা গেছে ছেলে আমি আছি। এবার আপনার ব্যবস্থা কোন জাতিতে টাকা দিলে আমি পাওয়া যাবি এলাহাবাদ, মানে এলাহাবাদ আমার ভান্ডারটি এলাহাবাদ যাই। আপনার ওই টাকাটা পেলে ছেলের ভবিষ্যতের ব্যাপার আছে? আমার উপর রয়েছে যে আমার তো কেউ নেই, জমি নেই, জায়গা নেই, কিছু। আমাদের ভান্ডারটি বন্ডুল 1 নম্বর অঞ্চলে ভান্ডারটি এলাহাবাদ ব্যাংকে ব্রাঞ্চ আছে, সেই ব্যাংকে থেকে আমাদের 153 জনা গ্রাহকের টাকা লুঠে মোটামুটি 77 লক্ষ টাকা। আমরা ব্যাংক মানে যেদিন থেকে আমার যেমন ব্যক্তিগত FD আছে 5 লাখ টাকা, 27/4/2018 তারিখে করেছি, সেইটার ইন্টারেস্ট দিচ্ছে 2690 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে যাচ্ছে। আজকে 10 মাস আগে যখন জানতে পারলাম তখন গিয়ে দেখছি যে ব্যাংক ম্যানেজার কাগজ দেখার পর বলছে সার্টিফিকেটটা জাল। তাহলে সার্টিফিকেটটা জাল যখন, তাহলে আমাকে 18 সাল থেকে 2690 টাকা করে ইন্টারেস্টটা কেন দিল? এক, 2 নম্বর হচ্ছে যে আমাদের ব্যাংকের দুটো সিএসপি আছে, একটা ভান্ডারটিতে একটা হচ্ছে পশ্চিম মামুদপুরে। পশ্চিম মামুদপুরে সিএসপি নিয়ম ছিল কি 10,000 টাকার ঊর্ধ্বে তোলা যায় না। আজ সেই সিএসপি থেকে একই দিনে 30 বার 10,000 টাকা করে টাকা তুলেছে, একই দিনে 4,90,000 টাকা তুলেছে, 5 লক্ষ টাকা তুলেছে। এবং ব্যাংক ম্যানেজারকে আমরা যখন দ্বারস্থ হলাম, ব্যাংক ম্যানেজারের কাছে লিখিত আমরা কমপ্লেন জমা দিলাম, তখন ওনারা বললেন কাগজ আপনাদের ভুল দিয়েছে, ভুয়ো। তা ব্যাংক যদি ভুয়ো দেয়, মানুষ এই গরিব মানুষের টাকা লুটেছে, ব্যাংকের টাকা দেবে? ব্যাংকে টাকা রাখার একটা জায়গা, তা মানুষ কোথায় রাখবে? তা সিএসপি থেকে যে টাকা লুট হচ্ছে, সিএসপি থেকে আঙুলে ছাপ দিয়েছে, আমার আমি না ছাপ দিলে টাকা উঠতে পারে না। কিন্তু সেই টাকাটা ট্রান্সফারটা কী করে করছে? দিয়ানদিঘি থানায় আমরা দ্বারস্থ হয়, ওসি যে উত্তাল সামন্ত ওনার কাছে গিয়েছিলাম, ওসি আমাদের কাছে ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলেন, উনি বলেছিল 125% আমরা টাকা পাবেন। কিন্তু আজকে 10 মাস হলো, আজও পর্যন্ত কোনো উত্তর আমরা টাকা পাই নাই। বা তারপরে আমরা বিডিওর কাছে যাই, বিডিওর কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছি, বিডিও বলেছেন বিষয়টা সংক্ষেপ দেখছি, আজকে 10 মাস ধরে কোনো উত্তর আমরা আজও পর্যন্ত পাই নাই। গিয়েছিলাম আমরা চেয়ারপার্সনের কাছে গিয়েছিলাম কাকলি গুপ্তর কাছে, দিদি বললেন যে বিষয়টা আগের দিনকেও আমরা জানিয়েছিলাম, তা দিদি বললেন যে DM-এর কাছে একটা লিখিত কমপ্লেন দিতে, আজকে DM-এর কাছে দ্বারস্থ হয়েছি। উনি বৃহস্পতি শুক্রবার দিন আমাদেরকে কল করেছেন বা করবে এরকম একটা আশ্বাস দিলেন, তারপর যদি এই না পাই আমরা পুনরায় আমরা একটা বৃহত্তম আন্দোলন, আমরা নবান্ন যাবার আমরা যত গ্রাহক আছি সেই পরিকল্পনা করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।